भारत माता की जय। गुड मॉर्निंग, जय हिंद। आज के আমরা যে পুলাপের ভিডিও করলাম তার কারণ হচ্ছে অগ্নিবীরের জন্য পুলাপ খুব মাস্ট, কারণ 1.6 কিলোমিটার রানের সাথে আমাকে 10টা পুলাপও করতে হবে, তাহলে গ্রাউন্ডে কিন্তু ফুল মার্কস পাবো। তো পুলাপ শুধুমাত্র মার্কস পাওয়ার জন্য প্র্যাকটিস করলে হবে না, আমাদের মনে রাখতে হবে ভালো রানিং করতে গেলে, ভালো দৌড়াতে গেলে পুলাপ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ শোল্ডার পাওয়ার থাকলে কিন্তু দৌড় ডেভেলপ হবে। সেই কারণে পুলাপ আর পুশআপ যারা এগুলো করছে না তাদেরকে বারবার বলছি, পুলাপ আর পুশআপের উপরে খুব বেশি করে গুরুত্ব দিন, তাতে রান ডেভেলপ হবে আপনাদের পুলাপের। যেমন আমরা যখন হাঁটি, আমাদের হাঁটার সময় যেমন হাতের সাথে পায়ের কম্বিনেশন হয়, সেরকম রান করার সময় দৌড়ানোর সময় কিন্তু সেম কাজ হয়। যদি শোল্ডার মুভমেন্ট ভালো থাকে তাহলে রান ডেভেলপ হবে, সেই কারণেই শোল্ডারের পাওয়ার খুব দরকার। তো আপনারা পুলাপের এক্সারসাইজ করুন, পুশআপ খুব ভালো করে করুন আর রান ডেভেলপ করুন। জয় হিন্দ, জয় ভারত। টার্গেট হচ্ছে 5টা বিম মারতে হবে, প্রথম স্টার্ট 5টা টার্গেট নিয়ে হয়েছে, 5টা মারবো, 10টা করতে হবে, 5টা টার্গেট হয়ে যাবে। রেডি আপ, গুড আপ, 1 আপ, 2 ডাউন, ভেরি গুড, ভেরি গুড আপ, ভালো হচ্ছে, 3 ডাউন আপ, ডাউন আপ, 5 ভেরি গুড, সাবাস ডাউন আপ, 6 ডাউন আপ, 7 ডাউন, ভেরি গুড আপ, 8 ডাউন আপ, হয়ে যাবে, হয়ে যাবে, সাবাস সাবাস, হয়ে যাবে, ভালো আছে, ভেরি গুড
এটা হয়ে যাবে চলো 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 দাও আচ্ছা লেট গুড ভেরি গুড ভালো হচ্ছে সবাই অনেক ভালো হচ্ছে দৌড়ানোর জন্য শুধুমাত্র পায়ের জোর দরকার এরকম নয় প্রত্যেকেরই শোল্ডারে পাওয়ার দরকার আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোক হোমগার্ডের হোক ইন্ডিয়ান আর্মি হোক ইন্ডিয়ান নেভি হোক এয়ারফোর্স হোক শোল্ডার পাওয়ার দৌড়ানোর জন্য দরকার আছে কারণ শোল্ডার মুভমেন্ট হবে ওই জন্য পুল আপ দরকার আছে পুশ আপের দরকার আছে সবাইকেই বললাম বেঙ্গলের ছেলেরা পুল আপ পুশ আপটাকে একদম ক্যাজুয়াল নিস পুল আপ পুশ আপ মানে রান এমনিও ডেভেলপ হতে শুরু করে দেবে এটা মাথায় রেখে প্র্যাকটিস কর